আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা রিং আইডির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখেন, অনেকেই জানতে চাচ্ছে যে রিং আইডির আপডেট কী বা রিং আইডির সর্বশেষ কী অবস্থা। তো এ কারণেই মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা, যে রিং আইডির লাস্ট আপডেট জানানো সম্পর্কে। তো দেখেন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে রিং আইডি কিন্তু গত 4 থেকে 5 মাস যাবত আমাদের কোনো ধরনের কোনো পেমেন্ট দিচ্ছে না, বা আমরা যারা নতুন আইডি কিনেছিলাম তারা কিন্তু 1 টাকা উইথড্র করতে পারিনি। তো এই টাকা উইথড্র করার জন্য আমরা কিন্তু প্রায় কয়েকবার মানববন্ধনে অংশগ্রহণ করেছি, কিন্তু সেখানেও কিন্তু কোনো ধরনের কোনো ভালো ফলাফল কিন্তু আমরা পাইনি। তো আসলে এবার কিন্তু একটা মানববন্ধন ডাকা হয়েছে, আপনারা অলরেডি জানেন যে ফেব্রুয়ারির 3 তারিখে একটা মানববন্ধন হওয়ার কথা আছে। তো এবারের যে মানববন্ধন সেটা কিন্তু সম্পূর্ণ আগের মানববন্ধন থেকে আলাদা হবে। কারণ কি, এবার কিন্তু আপনার যে আমরণ অনশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কারণ কি, এবার কিন্তু আগের মতো ঢিলে ঢালা কোনো ধরনের মানববন্ধন হবে না। আপনারা জানেন যে রিং আইডি যে সকল মানববন্ধন হয় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে কিন্তু লোক উপস্থিতি খুব কম থাকে, কিন্তু এবার হচ্ছে আমাদের শেষ চেষ্টা। অর্থাৎ এবার যদি আমরা কোনোভাবে রিং আইডিকে ফিরিয়ে না নিয়ে আসতে পারি, হয়তো বা আমরা কখনোই আর এটা পারবো না। আপনারা জানেন যে ইতিমধ্যে যে সকল ই-কমার্স প্রতিষ্ঠান আটকা আছে, কিছু কিছু ই-কমার্স প্রতিষ্ঠান কিন্তু পেমেন্ট দেওয়া শুরু করেছে। তো আপনারা এটাও জানেন যে রিং আইডির নামেও কিন্তু মামলা হয়েছে, তারাও কিন্তু যে একটা ই কমার্স প্রতিষ্ঠানের মতো এটারও অ্যাকাউন্টে টাকা আছে এবং সেটাও কিন্তু সরকারের অধীনে আটকা আছে। তো আসলে যদি মানববন্ধন করার পরে বিষয়টা নিয়ে বিভিন্ন নিউজ হয়, হতে পারে যে আমরা যে কিউকাম.কমের মতো আমরাও টাকা ফেরত পেতে পারি। তো আসলে এই উদ্দেশ্যেই মূলত আমাদের এই মানববন্ধনটা করা। কারণ এভাবে চুপচাপ যদি আমরা বসে থাকি, দেখেন রিং আইডির কোনো ধরনের কোনো আপডেট নাই, কোনো কিছুই কিন্তু তারা জানাচ্ছে না। এমনকি রিং আইডির যে কর্তৃপক্ষ, তারা দেখেন গত মাসের 25 তারিখে তারা একটা আপডেট জানিয়েছে এবং তারপর থেকে তাদের কিন্তু আর কোনো খবর নাই। তো যদি এইভাবে চলতে থাকে তাহলে হয়তোবা কোনো সময়ই আমরা আমাদের রিং আইডি আর আগের অবস্থায় ফিরে পাবো না। তো এক্ষেত্রে আমরা যারা গ্রাহক আছি বা যারা এজেন্ট আছি, আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তো দেখেন, যেহেতু আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি, হতে পারে যে এটার মাধ্যমে আমাদের যে রিং আইডি সেটা ফিরে আসতে পারে। তো মূলত এই মানববন্ধনটা যাতে ভালোভাবে হয় বা শান্তিপূর্ণভাবে হয়, এ কারণে সকলকে এখানে খুব ভালো একটি ভূমিকা পালন করতে হবে। এবং আপনারা যারা মানববন্ধনে আসতে চান তারা আসতে পারেন, আর যারা না আসতে চান তারা না আসতে পারেন। কারণ এখানে দেখেন, টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি যদি আসবেন তাহলে অবশ্যই রিং আইডি নিয়ে ভালো কিছু হতে পারে, যে আমাদের জন্য ভালো কিছু আসবে। তো অনেকেই জানতে চাচ্ছিল যে রিং আইডির লাস্ট আপডেট কী বা কী হচ্ছে রিং আইডি নিয়ে। তো লাস্ট আপডেট আমি মনে করি যে এটাই, কারণ এটা ছাড়া বর্তমানে বলার মতো আর কিন্তু কিছুই না। এবং আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকে যে পেমেন্ট সেকশনে যাওয়ার পরে এই যে আইডিগুলো দেখায়, এরা আসলে পেমেন্ট পাচ্ছে কিনা। দেখেন, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। এখানে রিং আইডিতে এমন একটি প্রোগ্রামিং করা আছে যেটা অটোমেটিক্যালি কিন্তু কিছু সংখ্যক পেমেন্ট দেখাবে কারেন্ট ডেট অনুযায়ী। অর্থাৎ আজকের আপনারা দেখেন এখানে 28 তারিখ, অর্থাৎ জানুয়ারির 28 তারিখেও কিন্তু পেমেন্ট পেয়েছে এমন একটা বিষয় এখানে দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু জানুয়ারির 28 তারিখে কেউই পেমেন্ট পায়নি। কারণ কি, আপনারা জানেন যে রিং আইডির যে পেমেন্ট সিস্টেম, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আসলে এই ট্রানজ্যাকশন হয়ে থাকে, সেটা কিন্তু বন্ধ আছে। অতএব এটা দেখে আসলে এটা ভাবার কোনো কারণ নাই যে রিং আইডি পেমেন্ট দেওয়া শুরু করেছে। এটা জাস্ট একটা অ্যালগোরিদমের কারণে বা প্রোগ্রামিংয়ের কারণে এটা শো করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিং আইডির বর্তমান অবস্থা কী। তো তারপরেও যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক জবাব দেওয়ার। তো আজকে ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।